তারপর থেকে সবাই জানে বিক্রম সিংহ বিপুলকে হাওয়া করে দিয়েছে। আমরা এসে গেছি। বাড়িতে দিয়েছে না দিদি? না ভাই, বাড়িতে যাব না, একটা জায়গায় ঘুরে যেতে হবে। ও আপনি কি জানেন বিক্রম সিংহ এখন জেলে? হ্যাঁ দিদি। পলিটিক্যাল পার্টি আর সিস্টেমটাকে জেলে পাঠিয়েছি। কোন জেলে? কবে ছাড়া পাবে দিদি? দেখি কবে ছাড়াতে পারি। দিদি আপনি কি উকিল? হ্যাঁ। দিদি আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কাজ সেভাবে শুরু হয় না, যোগাযোগ রাখুন। কেন হয়নি কেন জয়? আমি তোমাকে বলেছিলাম বিক্রমের যা যা ইনফরমেশন সব জট ডাউন করতে, ফেলে রেখে দিয়েছো? না না ম্যাডাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। সিরিয়ালি করবে, যাতে হাতে নিয়ে বুঝতে পারি। ইটস ভেরি আর্জেন্ট। ওকে ম্যাম, আমি করে আনছি। এত টেনশন করছো কেন? দাদাকে অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছে নাকি? কনসেন্ট দিয়ে দিলে তো তোমাকে ফোনেই বলে দিতাম, ডেকে পাঠাতাম। তাহলে 11 তারিখ কনসেন্ট দেবে বলেছে। সত্যি? যাক, তাহলে তো হয়েই গেল। আচ্ছা তাহলে তুমি কেসটা রিওপেন করছো ঠিক কবে? 13 তারিখ। তবে বিপাশা, এখনো একটা টেনশন আমার মধ্যে প্লে করছে। বিক্রম যদি নিজের ডিসিশন চেঞ্জ করে তখন কিন্তু খুব বিপদে পড়তে হবে আমাদের। কিচ্ছু হবে না, দাদা কথা দিলে সে কথাটা কিন্তু রাখে। একবার কি হয়েছিল জানো, একটি মেয়ে ইলোপ হয়, তো সেক্ষেত্রে দাদা তখন তার বাবাকে কথা দেয় যে ঠিক 2 দিনের মধ্যে দাদা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসবে। আর সেই 2 দিন নাওয়ানি খাওয়ানি দাদা পাগলের মতো ঘোরে, এবং আলটিমেটলি মেয়েটাকে উদ্ধার করে ঠিক 3 দিনের দিন ভোরে তাকে তার বাবার হাতে হ্যান্ড ওভার করে দিয়ে তবে বাড়ি ফেরে। কী করে হলো? এইসব কেসে তো ফার্স্ট কোর্টে তুলতে হয়। নিশ্চয়ই, কিন্তু কোর্টে তুললে অন্তত আরও একটা বেলা লাগতো তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্যে। আর সেই দিনই ছিল সেই মেয়েটি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে জুনিয়র অফিসার হিসেবে জয়েন করার ডেট, ওই জন্য দাদা ডায়েরিটাই লেখায়নি। ম্যাডাম এই কেসটা কি নোট ডাউন করে নেব? অবশ্যই। বিপাশা 11 তারিখ আপনি ডাইরেক্ট জেলে চলে যাবেন, আমি এখান থেকে পৌঁছে যাব। আচ্ছা শোনো দিবা, একটা কথা বলো আমাকে, এই যে 13 তারিখ ডেটটা তুমি ফিক্স আপ করলে, এটা তুমি নিজে ঠিক করেছো না দাদা তোমায় বলেছে? এটা বিক্রমই ঠিক করেছে। 13 হচ্ছে দাদার লাকি নাম্বার। চলি দিবা। ম্যাডাম ওই বিপুল বাবুর কেসের ব্যাপারে কি ডেট দেব? ইয়ারটা জানি, ডেটটা জানি না। ডেটের জায়গাটা ব্ল্যাঙ্ক রাখো। কেমন দিবা বলছি? হ্যাঁ বলুন। আপনাকে কটা কথা বলার জন্য ফোন করলাম। ঠিক আছে বলুন। আপনি বিক্রমের সম্বন্ধে যা যা রেকর্ডস জোগাড় করেছেন সবটাই নেগেটিভ, আর আমি যেগুলো জোগাড় করছি সেগুলো পজিটিভ। দিবা আমি যা পাচ্ছি সবটাই রেকর্ডেড। আপনি? রেকর্ড না থাকলে কি ঘটনা মিথ্যে হয়ে যায়? পুলিশের কাছে তো তাই, রেকর্ড ছাড়া কোনো কেসই প্রমাণ করা যায় না। বিপুল নামে একজন সমাজ বিরোধীকে বিক্রম সুস্থ জীবনে ফিরিয়ে দেয় 1990-তে, না হলে দুটো পার্টির হাতে বিপুল খুন হয়ে যেত। ঘটনাটা সত্যি, খুঁজে দেখলে হয়তো পেয়ে যাবে। দেখুন দিবা, আমার সময় খুব কম, আর রেকর্ড খোঁজা কি এসডিপিওর কাজ? আমি সেটা বলিনি রাত্রি, আসলে আপনার ধারণাটা পাল্টাচ্ছে, তো তাই বলছি যে খুঁজে দেখলে হয়তো আপনি। আমার ডিপার্টমেন্টের উপরে আমার বিশ্বাস আছে, কাউকে অন্ধভাবে সৎ ডিউটিফুল অফিসার আমি ভাবি না। যদি ঘটনাটা ঘটেই থাকে তাহলে রেকর্ড অবশ্যই থাকবে। এনিওয়ে দিবা, আমার একটু কাজ আছে, আমি রাখছি, বাই। জয়া লাস্ট কেসটা নোট ডাউন করো না, বিক্রম তো কোনো ডায়েরি লেখেনি, প্রমাণ করতে পারবো না।
কত কেস যে প্রমাণের অভাবে কোর্টে তুলতে পারবো না কে জানে। এসব ইনফরমেশন আমার পক্ষে দেওয়া সম্ভব নয় মিস্টার পাত্র। আরে আমি তো কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন চাইছি না, জাস্ট জানতে চাই বিক্রম সিংহর ব্যাপারে দিবা কত দূর এগিয়েছে। আপনি জানেন দিবা আমার কনসালটেন্সিতে চলে, তা সত্ত্বেও আপনি রিকোয়েস্ট করছেন? সেই জন্যই তো, কারণ আমরা সবাই এই কেসটাতে ইনভলভ ছিলাম। আমি ছিলাম না, আমি কেসটা নিই নি। সেটাও তো এক ধরনের ইনভলভমেন্ট, আপনি নিজের ইচ্ছায় তো কেসটা রিফিউজ করেননি, অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন আপনি রিফিউজ করেছেন। আমি ব্যাপারটা ভুলে যেতে চাই, আমি দিবাকে হেল্প করছি, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কেসটা মনে হয় আবার উঠবে। আপনি আর হাজরা নিশ্চয়ই মুভ করবেন? জানি না, আপনিও অ্যাপয়েন্টেড হতে পারেন। সেরকম রিকোয়েস্ট এলে আমি রিফিউজ করব। তাহলে দিবার ব্যাপারে কোনো ইনফরমেশন পাবো না? না, যা কিছু করার নিজেরা ইনভেস্টিগেট করে করুন। ঠিক আছে, জানিয়ে দিচ্ছি যে আপনি হেল্প করতে পারবেন না। অবশ্যই জানান, যখন প্র্যাকটিস করতাম তখন ভয় পেতাম, এখন ওসব ছেড়ে দিয়ে আর ভয় পাই না। আরে না না, আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, জাস্ট রিকোয়েস্ট করছি। ওদের থ্রেটনিং এর লিস্টে আমার নাম উঠে গেছে দিবা। কে ফোন করেছিল? মিস্টার পাত্র, তুমি বিক্রমের ব্যাপারে কতদূর এগিয়েছো জানতে চায়। আপনি বললেন না কেন, আমি একটু এগোতে পারিনি। কেন কেন জানাবো কেন, তুমি কি সত্যি এগোওনি? একটু এগিয়েছি, 11 তারিখ বিক্রমের কনসেন্ট আনতে যাব। বিক্রম সেদিন কনসেন্ট লেটারে সই করবে বলেছে, আর 13 তারিখ কোর্টে রিওপেনিং এর জন্য অ্যাপিল করব। 11, 13 তারিখে সকালেই কোর্টে যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ স্যার, তার আগে আপনার কাছে একবার দেখা করে যাব। অবশ্যই দেখা করে যাবে, যাবার আগে কিছু অ্যাডভাইস দেওয়ার আছে তোমাকে। নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস দেবেন। অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট অ্যাডভাইস। 11 তারিখে কিসব ঝামেলা আছে শুনছিলাম, তা তুমি জেলে যাচ্ছ কিভাবে? সেদিন স্যার আমি বিপুলকে বলেছি ট্যাক্সি নিয়ে আসতে, ও ট্যাক্সি নিয়ে এলে ও ট্যাক্সিতেই চলে যাব। কে বিপুল? মিস্টার দাস, আপনাকে আমি ওই জগৎপুরের ম্যাপটা দিতে বলেছিলাম। আপনার টেবিলে দেয়া আছে ম্যাডাম। ও মাঝিপাড়, এই জায়গাটা আপনি চেনেন? মাঝিপাড়া বিবিগঞ্জ, একটা সময় এই দুটো এরিয়াই খুব ডিস্টার্ব ছিল। বিক্রম সিংহ আর্লি 90s এখানে পোস্টেড ছিল। ইয়েস ম্যাডাম, তবে এখন এলাকা খুবই শান্ত। সেটা কি বিক্রমের জন্য? হতে পারে ম্যাডাম, আমি শুনেছি যে বিক্রম সিংহ ওখানে আসার পরে ওখানকার সমস্ত অ্যান্টি সোশ্যালদের পাড়াছাড়া করে দিয়েছিল। প্লিজ মিস্টার দাস, আপনাকে আমি আগেও বলেছি, শোনা কথা দয়া করে বিশ্বাস করবেন না। প্রপার এভিডেন্স, প্রুফ, আই উইটনেস ছাড়া কোনো রেকর্ডই কিন্তু পুলিশ মানবে না। ম্যাডাম, প্রপার এভিডেন্স, প্রুফ, আই উইটনেস, এখন তো ম্যাডাম কিছুই ঠিকঠাক থাকছে না। সেটা তো এই বিক্রমের কেসে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দীপা আবার একটা অন্য গল্প বলল, বিপুল ছেলেটা ট্যাক্সি ড্রাইভার ছিল। ও হ্যাঁ হ্যাঁ, বিপুল, ও তো আমার মামার বাড়ির পাশেই থাকতো, অ্যান্টি সোশ্যাল ছিল। বিক্রমই নাকি তাকে নিউ লাইফ দেয়। কিন্তু আমি তো শুনেছি ম্যাডাম যে বিক্রম ওকে একেবারে উধাও করে দিয়েছিল। আবার সেই শোনা কথা, পজিটিভ নেগেটিভ দু রকমই শুনছি, কিন্তু কোনো প্রমাণ তো নেই তো। আচ্ছা মিস্টার দাস, এই জগৎপুরের ওসি এখন কে? মিস্টার সামন্ত, উনি এখন চার্জ টেক ওভার করেছেন।
সামন্ত, আই সি। সামন্তকে ফোনে ধরুন তো। হ্যালো, এসডিপিও ম্যাডাম বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম। নতুন পোস্টিং কেমন লাগছে? খুব নোটোরিয়াস এরিয়া ম্যাডাম। ওই লোহার বাবরি আর ছাট নিয়ে মাফিয়াদের মধ্যে ঝামেলা লেগেই আছে। মাঝিপাড়ার সিচুয়েশন কেমন? বিবেগঞ্জ ভেরি পিসফুল এলাকা। সেটা তো এখন, আর্লি নাইনটিজে ওখানে খুব গন্ডগোল ছিল, তাই কি? তাই আসলে ম্যাডাম, আমি তো সবে এসেছি মানে, কিন্তু আমার ক্রাইম চার্টে ও দুটো জায়গার নাম তো নেই। আর শুনুন মিস্টার সামন্ত, আপনি 11th জগৎপুর থানার আর্লি নাইনটিজ এর সমস্ত রেকর্ড বুক নিয়ে আমার অফিসে চলে আসুন। 90? হুম, সেই সময় বিক্রম ওখানেই পোস্টেড ছিল। তাই? জানতাম না তো। ঠিক আছে ম্যাডাম, আমি আমি ফাইল নিয়ে ইমিডিয়েটলি আপনার কাছে যাচ্ছি। ঠিক আছে। তুমি অন্য কাউকে দোষ দিতে পারো না মনদা। দিবা সেনের চ্যালেঞ্জটা আমি আর তুমি অ্যাকসেপ্ট করেছিলাম, এখন দোষটা আমাদের ঘাড়েই আসবে যে আমরা দিবাকে আটকাতে পারলাম না। এই কথা কেন বলছো? আলো তো নিজেই দায়িত্ব নিয়েছিল। আর সেদিনও তো একথা হয়েছিল যে লোকাল কমিটি কোনো স্টেপ নেবে না, আর সেই জন্য আমি হাল ছেড়ে দিয়েছিলাম। মনাদা, তুমি কি বিকাশ দা কমলদার সাথে আলোদা ট্যাকল করবেন? মানে আমি বলতে চেয়েছিলাম যে আমাদের দিয়েই আলোদা ট্যাকল করবেন, দিল্লিতে বসে তো আলোদা ট্যাকল করতে পারবেন না। রাইট, এটা খুব জাস্টিফাইড কথা। দিবাসেন 13 তারিখ কেসটা রিওপেন করবে, বিক্রম সিংহের সঙ্গে ওর কথাবার্তা পাকা হয়ে গেছে। আলো জানে? আমি জানিছি। তুমি জানলে কেমন করে? বিকাশদা, তোমার তো আগে এতটা কিউরিওসিটি ছিল না? কিউরিওসিটি আমারও। দিবার এই সমস্ত ব্যক্তিগত ব্যাপারগুলো আপনার কাছে এসে পৌঁছচ্ছে কোন পথে? শোভনদা, আমার মত হলো যে বিক্রমকে জেলেই শেষ করে দেওয়া হোক। এটাকে কি পার্টির মতামত বলে ধরে নিতে হবে? তোমরা কি পার্টির মধ্যে খুনোখুনির রাজনীতি শুরু করতে চাইছো? না, খুনোখুনির রাজনীতি শুরু করতে চাইলে তো শুরু করা যাবে না, পার্টির একটা অনুমোদন চাই। ঠিক, কমলদা ঠিক বলেছে। মনদা, তুমি ভুল বলছো। বিক্রমকে জেলের মধ্যে পিটিয়ে দিলে কিন্তু প্রবলেম সলভড হয়ে যাবে না। বিক্রম মরে গেলেও দিবাসেন কেসটা রিওপেন করতে পারবে। বিপাশার ওকালত নামায় দিবাসেনের ওই কেসটাকে রিওপেন করার পক্ষে যথেষ্ট। তো বেশ, ঠিক আছে, তাহলে বিপাশাকেই আগে সরিয়ে দেওয়া হোক। এটা কি একটা রাজনৈতিক আলোচনা? তোমরা পার্টি অফিসে বসে এসব কি আলোচনা করছো? বিকাশদা, তোমার শরীর খারাপ বলছিল না? আমার হ্যাঁ, স্বপন বাবু, একদিন আপনার জুনিয়ররাও এইভাবেই কিন্তু আপনাকে থামিয়ে দেবে। তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যাও, রাত অনেক হলো। আজ একটা কনফিডেন্সিয়াল ডিসকাশনের মধ্যে গুপিকে ডেকে পাঠালে কেন? কারণ গুপি এমন কিছু খবর জানে যেটা সে নিজের মুখে বললে আপনি বিশ্বাস করবেন। তাই তোমার একজন ইনফর্মার, আমার 5 জন, সব খবর আমি আগেই পেয়ে যাই। তোমাকে বহুদিন ধরে বলছি পঞ্চু, যে গুপি ঠিক পথে হাঁটছে না, তুমি শুনছই না। ঠিক আছে, বারণ করে দিচ্ছি। দরকার নেই। না, তাহলে পরে গুপি আসার আগেই আমাদের কনফিডেন্ট কথাবার্তাগুলো নিজেদের মধ্যে সেরে নি। বেশ, শোনো,
13 তারিখে একটা অ্যাকশন নিতে হবে, কারণ ওই 13 তারিখেই দিবাসেন জেলে যাবে। বিক্রম সিংহের কনসেল লেটারটা নিয়ে কোর্টে প্রডিউস করবে, তারপর কেসটা রিওপেন করার জন্য অ্যাপিল করবে। না, আপিল করলেই যে কোর্ট পারমিশন দেবে সেরকম তো মনে হয় না। না দিলেই ভালো, কিন্তু যদি দিয়ে দেয়? দিবাসেনের ফেভারে কোর্ট অর্ডার বেরোনোর চান্স 10%। আজকাল তাই হচ্ছে, 25 বছরের পুরনো কেস তুলে এনে মন্ত্রী আমলারা ফাঁসছে। সেক্ষেত্রে আমাদের বাঁচার উপায় হচ্ছে জজকে পারচেজ করা, কারণ ওদের এখনো কবজা করা যাচ্ছে না। তাহলে গুপিকে খবর দিন, অইলো না কিডন্যাপ। এই পুরনো দাওয়াই ছাড়া আর কিছু মাথায় আসছে না? এই পুরনো প্রথার কথা তো পঞ্চু বহুদিন ধরেই বলে আসছে। হ্যাঁ, আমার কথায় চললে তো বিপদ। আপনি কি করে জানলেন যে 13 তারিখে দিবা কেসটা রিওপেন করবে? জেনেছি। এত বাজে কিউরিওসিটি কেন? অ্যাকশন লিস্টে বিপাশার নাম নেই। অন্য কেউ? তুমি তার নামটা বলো, কালকে শো থাকবে না। বুঝে নিতে হয় মনাদা। আসলে মোদ্দা কথাটা হলো, আলোদা এমন একটা কিছু করতে চাইছেন যাতে করে তুমুল তোলপাড় হয়। দিবা সেন এই কেসটা রিওপেন করার কথা যাতে জীবনেও ভাবতে না পারে। তুমি আলোদাকে বলো ঠিক করে দিতে, আমি অপারেশন স্টার্ট করে দেব। আমার কাছে ভোলা আকিব দুজনই আছে। কিন্তু 13 তারিখ তো এসে গেল। আচ্ছা দিবা সেন, এই 13 তারিখটাকে বাঁচলো কেন? বিক্রম সিংহের ওটা লাকি ডেট। সেটা তুমি জানলে কি করে? বিকাশ দার অভ্যেসটা তোমার মধ্যেও ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আমি আলোদাকে সবকিছু জানানোর সময় বিকাশ দা কমলদার সঙ্গে তোমার নামটাও ইনক্লুড করে দেব। আলোদা, আমি স্বপন বলছি।